স্বামী সাকিব খানের বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তরিতকরণ সহ নানা অভিযোগ এনেছেন অপু বিশ্বাস। এসব অভিযোগ প্রমাণিত হলে সাকিবের যাবজ্জীবন জেল হতে পারে। সাকিবের বিরুদ্ধে গর্ভপাতেরও অভিযোগ এনেছে অপু। এ নিয়ে প্রধানমন্ত্রী সহ মানবাধিকার কর্মীদের সহায়তা চেয়েছেন তিনি। বাংলাদেশ দণ্ডবিধি আইনের 312 থেকে 316 ধারা পর্যন্ত গর্ভপাত সংক্রান্ত আইন ও সাজার কথা বলা হয়েছে। 312 ধারায় বলা হয়েছে, কোনো নারী গর্ভপাত ঘটালে দেশের প্রচলিত আইন অনুযায়ী 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার শাস্তি পেতে পারে। 313 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি স্ত্রী লোকটির সম্মতি ছাড়া গর্ভপাত ঘটায় তাহলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাবাস, জরিমানা বা 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। 314 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি স্ত্রী লোকটির সম্মতি ছাড়া গর্ভপাত ঘটাবারই উদ্দেশ্যজনিত কার্যে মৃত্যু ঘটায় তাহলে ওই ব্যক্তি যাবজ্জীবন কারাবাস বা উপযুক্ত দণ্ডে দণ্ডিত হবে। 315 ধারায় বলা হয়েছে, শিশু যাহাতে জীবন্ত জন্মিতে না পারে বা উহা যাতে জন্মের পরপর মারা যায় সেই উদ্দেশ্যে কোনো কার্য করিলে উক্ত ব্যক্তি 10 বছর সশ্রম বা বিনশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার শাস্তি পেতে পারে। 316 ধারায় বলা হয়েছে, এমন কোনো কার্য দ্বারা আসন্ন প্রসব গর্ভস্থ সন্তানের মৃত্যু ঘটানো যাহা অপরাধজনক প্রাণনাশ বলিয়া গণ্য হয়, এমন কোনো কার্য করিলে উক্ত ব্যক্তি 10 বছর সশ্রম বা বিনশ্রম কারাদণ্ড ও জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। এক্ষেত্রে গণমাধ্যমের কাছে অপু বারবার যে কথাগুলো বলে এসেছেন সেগুলোর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে এবং প্রমাণিত করলে পুরোদমে ফেঁসে যাবেন সাকিব। বিয়ের খবর প্রকাশের মাত্র কয়েক মাসের মাথায় বিবাহ বিচ্ছেদ গেলেন তারা। একটি শীর্ষ দৈনিকে পহেলা বৈশাখে এই দম্পতির হাসিমাখা ছবি প্রকাশ পেলেও দুজনের ঘনিষ্ঠ সূত্র বলছে ভিন্ন কথা। গত 8 মাসে সাকিব অপুর মধ্যে কোনো প্রকার বাক্য পর্যন্ত বিনিময় হয়নি। কয়েকবার সাকিব অপুর বাসায় গেলেও সেটা কেবলই আব্রাহামকে দেখার জন্য। অপুর সঙ্গে কিছু বলার থাকলে বা যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই সেটা করে আসছেন সহকারী মনির। এই দুই নায়ক নায়িকার মধ্যে কথাবার্তা না হওয়ার বিষয়টি গণমাধ্যমে না এলেও অধিকাংশ সাংবাদিকই বিষয়টি জানেন। মূলত ডিভোর্সের এই বিষয়টি অনুমতি ছিল, এখন 90 দিন পরই আসলে বাকিটুকু জানা যাবে। এই ঘটনার মোড় শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এখন দেখার বিষয় সেটাই। প্রিয় ভিউয়ার, এতদিন যাবৎ অপু সাকিবের এই নাটকের মূল দোষী কে, সাকিব খান নাকি অপু বিশ্বাস? আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্লিজ। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।